আসসালামু আলাইকুম সবাইকে, চিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমি চিনুক চট্টগ্রাম থেকে বলতেছি। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবার সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটা শুরু করতেছি। এই ভিডিওটা রেকর্ড করেছিলাম 15ই ডিসেম্বর রাতের বেলা। আজ আমরা চলে এসেছি চট্টগ্রাম বিজয় মেলাতে। দিনের বেলা আসতে চেয়েছিলাম, ওই যে আপনাদের ভাইয়া অফিস থেকে আসতে দেরি করে ফেলেছে, যার কারণে রাতের বেলা আসতে হলো। আজকে বিজয় মেলায় আমি ঘুরব, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব। এই যে আমরা ঢুকে পড়লাম। মানুষের ভিড় দেখে বুঝতে পারতেছেন এখানে ভিডিও রেকর্ড করা কতটা কষ্ট। তারপরও আপনাদের জন্য আমার সাধ্য অনুযায়ী ভিডিওটা রেকর্ড করার চেষ্টা করেছি আমি, আপনারা আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, এই মেলা থেকে আমি কী কী কিনেছি সেটাও থাকবে আজকের ভিডিওতে। বিয়ের পর মেয়েদের জীবনের সবচেয়ে ভালো লাগার কাজ হচ্ছে ঘর সাজানো। ঘর সাজানোর জিনিস দিয়েই ভিডিওটা শুরু করলাম। এখানে আপনার মাটির অনেকগুলো শোপিস, অনেক ধরনের শোপিস, অনেক ধরনের ফুলদানি, আর ফুলদানিগুলোর দামও অনেক কম। মেলায় সচরাচর দেখা যায় মাটির জিনিসের দাম একটুখানি বেশি থাকে, কেন জানি না। এখানে শোপিস, তারপরে মাটির ফুলদানি, ফ্লাওয়ার, সব কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আমার কাছে দামটা তুলনামূলকভাবে একটু কম মনে হয়েছে। এই দোকানটা অনেক সুন্দরভাবে সাজিয়েছেন। এখানে মাটি জিনিসের পাশাপাশি বিভিন্ন রকম শোপিস পাওয়া যাচ্ছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও পাবেন, সেই সাথে চিতই পিঠার সাজ, হারিকেন, এগুলাইও পাওয়া যাচ্ছে এখানে। আর এই ফুলের স্টিকগুলো দেখে তো আমার সবগুলো নিয়ে নিতে ইচ্ছে করতেছিল। আসলে আমরা মেয়েরা ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। ঘুরতে ঘুরতে চলে আসলাম আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের দোকানে। এখানে বিভিন্ন ধরনের লতা আর বিভিন্ন ধরনের ফুলের স্টিকও পাওয়া যাচ্ছে। প্রতিটা স্টিক আপনার 20 টাকা করে নিচ্ছে। এখানে আপনি দেখে শুনে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আমি এখান থেকে কিছু স্টিক নিয়েছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকেন, দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যদি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সেই সাথে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের সুন্দর একটি কমেন্টস পরবর্তীতে আমাকে ভালো আরেকটি কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। আপনাদের সাথে কথা বলতে বলতে মেলার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা বের হয়ে যাব, আবারও আসতে পারি, তখন আবারও শেয়ার করার চেষ্টা করব। আজকে মানুষের ভিড় একটু বেশি ছিল, তাই যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি। যেহেতু কয়েক বছর পর চট্টগ্রাম বিজয় মেলা আবার শুরু হলো, তাই মানুষের ভিড়টা একটু বেশি। আর এখানে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া স্টিকগুলো যে কীভাবে নিয়েছে। আমার তো দেখে হাসি পাচ্ছিল, আমাদের দিকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছিল যে আমরা মেলা থেকে আসতেছি। ওনাকে দেখে আর বোঝার উপায় ছিল না আমরা যে মেলায় গিয়েছিলাম। আপনারা যারা চট্টগ্রামে আছেন, আপনারা চাইলে বিজয় মেলা থেকে ঘুরে আসতে পারেন। আর এখানে কম দামে অনেকগুলো খেলনাও পাওয়া যাচ্ছে। 100 টাকা 150 টাকার যে দোকানগুলো বসেছে ওখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আসলে মানুষের ভিড় থাকার কারণে আমি সেভাবে ভিড় করতে পারি না। আমরা বাচ্চাদের জন্য কিছু খেলনাও নিয়ে এসেছি। আর আমাদের সাথে তানহামা গিয়েছিল,
ওকে কেরি করতেও অনেক কষ্ট হয়েছে যেহেতু মানুষ একটু বেশি। আর আপনারা যদি মেলায় যান তাহলে বাচ্চাদেরকে যদি বাসায় রাখার কোনো ব্যবস্থা থাকে বাসায় রেখে যাবেন, কারণ বাচ্চাদেরকে নিয়ে মেলায় গেলে আর দেখে শুনে অত কিছু নেওয়া যায় না। তাহাকে বাসায় রেখে গিয়েছিলাম, ওর জন্য খেলনার সেটটা নিয়েছি আর এটার দাম নিয়েছে আপনার 100 টাকা। এই কিচেনের সেটটাও নিয়েছে 100 টাকা দিয়ে, প্রতিটা খেলনা আপনার 100 টাকা দিয়ে নিলাম। ওখানে 100 টাকা 150 টাকা এরকম দোকান আছে, আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন। আর খেলনাগুলো অনেক মজবুত ছিল, তাহার জন্য স্পাইডারম্যানের যে খেলনার সেটটা নিয়েছি ওটা আপনার নিউ মার্কেটে আমি দেখেছিলাম, আমাকে 300 টাকা বলেছিল, যেহেতু আমি মেলায় 100 টাকা দিয়ে পেয়েছি দেখার সাথে সাথে নিয়ে নিয়েছি। এখানে বাবা মেয়ে ছেলের ওদের খেলা চলতেছে, ওরা খেলতেছে নতুন খেলনা নিয়ে। আর এটা হচ্ছে এরপর দিন সকালবেলা, আমি বাসার জন্য যা যা কিনেছি ঘর সাজানোর জন্য সেগুলো এখন শেয়ার করতেছি। এখানে আমি 10টা স্টিক নিয়েছি, একটা 20 টাকা করে। স্টিকগুলো আপনার পছন্দ অনুযায়ী দেখে শুনে নিতে পারেন। আর স্টিকগুলো আমি কেটেও নিয়েছি আমার পরিমাণ মতো। এই মাটির শোপিসটা নিয়েছি আপনার 250 টাকা দিয়ে, এটা মাটির শোপিস, এর উপর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আমার কাছে অনেক ভালো লাগছিল এই ফুলগুলো তাই নিয়ে নিলাম আর কি। সেই সাথে নিলাম 2টা মাটির ফুলদানি, এটা আমার কাছে ভালো লাগলো, সুন্দর লাগছিল তাই নিয়েছি। এটা যে কী কাজে ইউজ করব সেটা ভেবে পাচ্ছি না, আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই ফুলদানিটা নিয়েছি আপনার 250 টাকা, আর 2টা ফুলদানি নিয়েছি আমি 400 টাকা দিয়ে। আর এই শোপিসটা নিয়েছি 100 টাকার যে দোকানগুলো আছে সেখান থেকে, এগুলো 99-এও পাওয়া যায়, তবে আমার কাছে ভালো লাগছিলো ওখানে যেহেতু গিয়েছি ওখান থেকে নিয়ে নিয়েছি। আর এই শোপিসটা নিয়েছি 100 টাকা দিয়ে। আসলে ওই দোকানগুলোতে মানুষের ভিড় একটু বেশি ছিল তাই ভিডিও করতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনারা গিয়ে দেখে শুনে নিতে পারবেন। এই মাটির ফুলদানি 2টার দাম নিয়েছে আমার 400 টাকা। আমি আবারও বলে দিলাম, আসলে অনেকে জিজ্ঞেস করে দামটা। তো বন্ধুরা, এ ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।